আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের প্রচারের সূচনা করতে গিয়ে আজকে জনবিশ্বাস রথযাত্রার নামে রাজ্যের দুটি প্রান্ত থেকে দুটি যে তাদের কর্মসূচি আজকে সংগঠিত হয়েছে, একটা ধর্মনগরে এবং সাব্রমে। এই কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে বিজেপি দলের শীর্ষ নেতা অমিত শাহ মহোদয়, তিনি ঠিক আজ থেকে পাঁচ বছর আগেও বিগত বিধানসভা নির্বাচনের আগে যেরকমভাবে মিথ্যাচার করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বামপন্থীদের বিরুদ্ধে অপপ্রচার করে এই সরকার আনার তিনি মূল হোতা ছিলেন, তিনি একই কায়দায় সত্যের অপলাপ করে আজকে আবার এই মিথ্যাকে ভর করে পুনরায় ক্ষমতায় ফিরে আসার চেষ্টা বলবো না, একটা অপচেষ্টা করে গেলেন। তিনি প্রথমে বললেন যে 2018 সনে নাকি ত্রিপুরাজ্যে কুশাসন থেকে মুক্ত হয়ে এ রাজ্যে সুশাসন শুরু হয়েছে এবং গত পাঁচটি বছর সুশাসন চলছে। গত পাঁচটি বছর ত্রিপুরাজ্যের মানুষের অভিজ্ঞতা কি? প্রতিদিনের আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, কথা বলার অধিকার এবং নির্বাচিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের তার যে সাংবিধানিক অধিকার, মানুষের কাজ পাওয়ার, বিচার চেয়ার অধিকার, সব কিছু থেকে ত্রিপুরাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে। এবং এর প্রতিবাদ যারাই করতে গেছেন, শুরুতে বামপন্থীরা বা সিপিআইএম আক্রান্ত হলেও আজকে সে আক্রান্তদের তালিকায় শুধু বামপন্থীরা না, সমস্ত বিরোধী রাজনৈতিক দল, এমনকি ভারতীয় জনতা পার্টি।